যদি এরকমভাবে ছেড়ে দিই তাহলে এতটা গ্যাপ হয়ে যাচ্ছে, এতটা পরিমাণে গ্যাপ হয়ে যাচ্ছে, এ ভগবান। তিনটে কারণে আজকে আমি ব্লগটা করছি, ঠিক আছে। আর আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে আজকের ব্লগটা আমি শুরু করছি অ্যাকচুয়ালি একটু স্টোর থেকে, বাড়ি থেকে নয়। তার কারণ আছে, তিনটে কারণে আজকে আমি ব্লগটা করছি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। এখন আমাকে অলরেডি একটা বাজে, হ্যাঁ দেখে নিয়েছো, অলরেডি একটা বাজে, আর বাইরে এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা কিছু চলছে, তো বক 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 সকাল থেকে মাথা খারাপ হয়ে গেছে, যদিও আমরাও বক বক করি, বাট দ্যাট ইজ ওকে, ফাইন। আর এখানে এই মুহূর্তে আমি যাব হচ্ছে গিয়ে, একটা ছোট্ট কাজ আছে, ছোট্ট একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা আমাকে আমি সেটা পারচেস করব। তো জানি না, আমি ফোন করেছিলাম, ওখানে ফোনটা তো ধরলো না, তো রাস্তায় যেতে যেতে দেখি কি হয়, তো রাস্তায় যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ও বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি মোটো ভ্লগস করছি না, কারণ একটু সমস্যা আছে। তো যে তিনটে কারণের জন্য ভ্লগসটা বানাচ্ছি, স্কিপ করো না, দেখতে থাকো, বুঝতে পারবে, চলো। অল রাইট, এখন এই মুহূর্তে রয়েছে হচ্ছে বিরাটিতে, কিন্তু যার যে দোকানটার জন্য এসেছি সেই স্টোরটা আমি খুঁজে পাচ্ছি না, আর গুগল ম্যাপে লোকেশন তো ঠিকই দেখাচ্ছে, তো এইখানে দোকানটা এবার গলির ভেতরে কি না সেটা আই ডাউট, সেটা একটুখানি দেখতে হবে। এবারে ব্যাপারটা হচ্ছে যে কখন কীভাবে খুঁজে পাবো যাই না, এখানে সামনে একটা দোকান রয়েছে যদিও, আমি একবার একবার একটা জিজ্ঞেস করে দেখি। ওয়েট, কাকু এখানে ওই ফিনিক্স বলে কোনো বাইকের অ্যাক্সেসরিজের দোকান আছে? ফিনিক্স বলতে পারবে না? ওকে ঠিক আছে। দেখা যাক, খুঁজে পাই তারপরে আবার আসছি। অল রাইট, মোটামুটি 15-20 মিনিট ঘোরার পর আমি খুঁজে পেয়েছি জায়গাটা। এখন আমি দোতলায় দাঁড়িয়ে রয়েছি, তোমাদেরকে দেখিয়ে দেই লোকেশনটা, এখান দিয়ে আরও বেটার বুঝতে পারবে তোমরা। এই ডুয়েল কমপ্লেক্স যেটা রয়েছে, ঠিক আছে, এখান দিয়ে সোজা ঢুকে যেতে হবে মেইন রাস্তা দিয়ে, আর এখানে হচ্ছে একটা HDFC ব্যাংক রয়েছে, ঠিক আছে। তো ওই HDFC ব্যাংকের ঠিক উল্টো দিকে, ঠিক পাশে, মানে ওটা হচ্ছে HDFC ব্যাংক, আর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ঠিক আমার পেছনে এটা দিয়ে ঢুকে যেতে হবে। যাই শাড়ি তারপরে দেখছি। রাইট, স্টোর থেকে বেরিয়ে গেছি, বেশ ভালো লাগলো স্টোরে গিয়ে, ওই স্টোরটাতে গিয়ে। আর সব থেকে বড়ো কথা, ওখানকার মানে যে কটা দাদা ছিল সবার সাথে, যাদের সাথে আমি কথা বললাম, এখানে একটু উইন্ড নয়েজ আর একটুখানি এই সাউন্ড আসছে, তো তো প্লিজ বেয়ার উইথ মি, অডিওটা এটা যাক। তো দাদাদের সাথে যখন কথা বললাম, কথা বলে বুঝলাম অনেক কিছু জিনিস ক্লিয়ার ক্ল্যারিফিকেশন হলো আজকে। আর আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে এটা হচ্ছে গার্ডেন গিয়ার্সের ট্যাঙ্ক ব্যাগ। এবার ট্যাঙ্ক ব্যাগ একটা রাইডার কখন পারচেস করে সেটা আশা করি জানো, তো তার জন্য কী করতে হবে, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে, আর ব্লগে থাকতে হবে। তার কারণ এরপরে আস্তে আস্তে আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছি, তো সেই প্ল্যানিংগুলোকে সাকসেসফুল করার জন্য এই জিনিসটাকে আমার পারচেস করা। আর তৃতীয় কারণ যেটা, যেটা তৃতীয় কারণ, সেই তৃতীয় কারণ হচ্ছে এটা দেখিয়ে দেই তোমাদেরকে, এইখানে এখন ওয়েদার দেখতে পাচ্ছ তো, এই ওয়েদারের কারণের জন্যই আমি লাস্ট বিগত দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে আমি কোথাও বেরিয়েও বেরোতে যেতে পারিনি, এটাই হচ্ছে মেন রিজন, ঠিক আছে। এটা তো গেল তৃতীয় কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে এটা, আমার একটা ট্যাঙ্ক ব্যাগের প্রয়োজন ছিল, মানে অনেক দিন ধরেই প্রয়োজন ছিল, বাট এখন নিয়ে নিয়েছি, তো এরপরে আর কোনো আশা করি আর কোনো প্রবলেম হবে না। যদি আমি কোথাও যাই তো সেক্ষেত্রে কোনো ট্যুরে বা কোনো রাইডে যখন বেরোবো, তো সেক্ষেত্রে আর আশা করি আর কোনো প্রবলেম হবে না।
আর প্রথম কারণটা জানার জন্য সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আমাকে বাড়িতে যেতে হবে, কারণ বাড়িতে গেলে পরে জিনিসগুলো বোঝা। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্যাগ আমার, এখানে আমার যে ব্যাগ রয়েছে সেই ব্যাগ এখানে রাখা, এখানে প্লাস্টিক রাখা, এখানে স্ট্র্যাপগুলো যেগুলো দিয়ে অ্যাটাচ করতে হয় সেই স্ট্র্যাপগুলো এখানে রাখা রয়েছে। আর কম্পার্টমেন্ট খুবই ভালো লাগলো। প্রাইস, এটার প্রাইস পড়েছে আমার 2999। ইউজ করব, ইউজ করে তারপরে তোমাদেরকে জানাবো যে আদৌ এটা ওয়ার্থ ইট অর নট। সো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো এখন বাড়ি যাই, আগে বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, করে তারপরে ফার্স্ট যে রিজন যেটা রয়েছে সেই রিজনটা তোমাদেরকে জানাবো। চলো। অল রাইট, পৌঁছে গেছি বাড়িতে, মানে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে তোমাদেরকে দেখিয়ে দিই 4:24, 4:30 প্রায় বেজে গেছে। আর হচ্ছে গিয়ে এবারে আসি প্রথম কারণ। প্রথম কারণটা ভীষণ ইন্টারেস্টিং। তার আগে তোমাদেরকে বলি, লাস্ট আমি যে টাকির ভ্লগটা দিয়েছিলাম সেই টাকির ভ্লগটার পরে আমি দুখানা ভ্লগ শ্যুট করেছিলাম, সেটা লাইফস্টাইলের ওপরে ছিল। মানে যেরকম আমি অ্যাজ ইউজুয়াল লাইফস্টাইল ভ্লগ আমি করে থাকি, ঠিক সেরকম লাইফস্টাইল ভ্লগের ওপরে ছিল। তো সেক্ষেত্রে কী হয়, একটা ভ্লগ আমি করে রেখে দিয়েছি, আর একটা ভ্লগ যখন এডিটিং করছি তখন এডিটিং আমি তো মোবাইলে করি, তোমরা জানো যে এডিটিং করতে করতে দেখছি ফোনটা ডিস্টার্ব করছে। আমি বললাম ঠিক আছে ভাই, রেখে দেই, একটা দিন রেস্ট দেই বা রিবুট করি, রিবুট করে আবার এই জিনিসটাকে আবার চালু করব। তো সেই জিনিসটা করলাম, করেও দেখলাম আলটিমেটলি কোনো কিছু প্রবলেম সলভ আমার হলো না। তারপরে যে জিনিসটা শুরু হলো, আর আমি মোবাইল যেটা ইউজ করি সেটা মানে কোনো কথা হবে না, মানে আমি এই ফোনটাকে মানে মানে বলে না নিংড়ে ইউজ করা, এক্স্যাক্ট আমি নিংড়ে ইউজ করেছি এই ফোনটাকে দিয়ে। আর এই ফোনটার অনেক স্মৃতি আছে আমার, সেই সমস্ত বিষয়ে আমি পরে আসছি, মেন রিজনটা বলি। তারপরে আমার যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে এইটা, তোমরা খুব ভালো মতো করে দেখো। হ্যাঁ, এ দেখো, আমি যদি এটা ছেড়ে দেই, দেখেছো কতটা গ্যাপ হয়ে গেছে, বুঝতে পারছো? পুরো প্যানেল থেকে পুরো মোবাইলের এই যে স্ক্রিনটা, মানে ভেতরের ইনসাইড পর্যন্ত তোমরা দেখতে পারবে, ঠিক আছে, এই জায়গাটা পুরোটা এই রকম, এতটা গ্যাপ হয়ে রয়েছে। তো এই কারণে আমি এডিটিংটাও পর্যন্ত করতে পারছিলাম না। আমি এখনও অবধি কিন্তু আমার কাছে এটাই ফোন, আমি কিন্তু নতুন ফোন অর্ডার করে দিয়েছি, বাট আমার হাতে এখনও অবধি আসেনি। কী সেটা সারপ্রাইজ থাক, সেটা আস্তে আস্তে মানে ব্লগে থাকো, দেখতে থাকো। আর সেটা জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে যে বেল নোটিফিকেশানটা রয়েছে সেটাকে অন করে রেখো। আর এটা, এই আজকের ব্লগটা শ্যুট করার কারণ হচ্ছে আমি একটা লাস্ট ট্রাই নিতে চাই, কারণ অনেক দিন হয়ে গেছে ব্লগ করি না, অনেক দিন হয়ে গেছে, মানে মানে লিটারালি বলছি, মানে ক্যামেরা নিয়ে কথা বলার মানে এতটা আমি এইরকমভাবে ইউজ টু হয়ে গেছি, আমার না কেমন না ভেতর থেকে আনছান আনছান করছিলো যে আমি আমি করতে পারছি না, আমার কী হবে, মানে আরে ভাই কীভাবে কী করবো, এইরকম সিচুয়েশান, মানে এইরকম আমার ভেতরে ভেতরে তোলপাড় হচ্ছিলো। তো আমার চ্যানেলে এখন এই মুহূর্তে প্রচুর নতুন সাবস্ক্রাইবাররা এসছে, তো তাদেরকে রিকোয়েস্ট করছি, সো প্লিজ আমাকে একটু সময় দাও, একটুখানি সুযোগ দাও, নতুন ফোন আসবে, আসলে পরে আবার নতুন নতুন করে ব্লগ আমি দিতে থাকবো। অনেক কিছু প্রিপারেশান আমি নিয়ে মানে নিতে অলরেডি শুরু করে দিয়েছি, সো সেই জিনিসগুলো ধীরে ধীরে আসবে। আর এই ফোনটা দিয়ে আমি এই ব্লগটা লাস্ট আমি ট্রাই করছি এডিট করার, যদি আজকে হয়ে যায়, মানে আজকে 2nd October, যদি আজকে এটা হয়ে যায় তাহলে তো বস কালকে তোমার ব্লগ লাইভ হয়ে যাচ্ছে, আর যদি না হয় তাহলে আমাকে মোটামুটি সোমবার পর্যন্ত ওয়েট করতে হবে। মানে কি বলবো আর, তোমাদেরকে আরেকবার একটুখানি দেখিয়ে দেই, মানে পুরো স্ক্রিনটা যদি দেখো এইখান থেকে পুরো স্ক্রিনটা এরকমভাবে ফেটে রয়েছে, ঠিক আছে, পুরো স্ক্রিনটা এইরকমভাবে ফাটা, ঠিক আছে। আর এইটাকে আমি যদি এরকমভাবে ছেড়ে দিই তাহলে এতটা গ্যাপ হয়ে যাচ্ছে, এতটা পরিমাণে গ্যাপ হয়ে যাচ্ছে, এ ভগবান। তো যাই হোক, এনিওয়েজ আজকের ব্লগটা আমি ছোট্ট রাখলাম, ট্যাং ব্যাগ তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, আগে ইউজ করি, ইউজ করার পর আমি সেই জিনিসগুলোকে বলবো, তোমাদেরকে জানাবো। চেষ্টা করলাম এই ব্লগটাকে মানে যতটা সম্ভব র রাখার, ঠিক আছে। তো এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে নতুন ফোন যখন চলে আসবে তখন সেই জিনিসটা আমি আস্তে আস্তে একদম কোপ আপ করে নেব। সো উইথ দ্যাট সেড, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরে ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং, বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।